হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এই মেয়েরা শুনেন, মেয়েদের প্যান্ডেলে শুনেন শুনেন শুনেন, আপনারা তো আমাদেরকে দেখেন না, এইজন্য আপনাদেরকেও দেখি না, পর্দার আড়ালে থাকে, শুনেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাইতেছেন, এমন সময় যেখানে দাঁড়িয়ে গোসল করেন ওই জায়গাটার একটা পাথরের নিচে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পায়ের আঙ্গুল পড়ে গেছে ওখানে। রাসূলকে যেহেতু গোসল করতেছেন, পানি ঢেলে দিতেছেন, আর ওই পাথরের মধ্যে পা রাখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আয়েশা মা আয়েশার আঙ্গুলটা পাথরের নিচে পড়ছে, সাফা পড়ছে, সাফা পড়ে কাইটা রক্ত বেরিতেছে। আরে গোসল শেষ হয়ে গেছে, এবার দেখে যে রক্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা রক্ত কেন? কয় রাসূল, আপনি গোসল করতেছিলেন, পাথর নিচে আমার পাটা পড়ছে। কয় তাহলে বলবা না তুমি পাটা উঠাইবে না, আপনি গোসল করতেছেন, গোসলটা সারা হোক পরে বলি। সুবহানাল্লাহ, আর আপনার বিবি বলে কি হতো, আর পাথর মধ্যে পা পড়ছে, হ্যাঁ হারা ব্যাক কল দেন কোন জায়গার পরত তো পাবো না, সারা জীবন ভরে রাইন দেবে খাইল, এই পাকায় টেকেছি সিরে সাঁতার গোসল করার, গোসলে করাম না তোমার কথা ঠিক কি দেখো, এই এলাকার মেয়েদের কথা বলি না, এখানে যারা প্যান্ডেলে এরা ভালো আর কি, অন্য জেলার কথা কই আর কি, তারা খুব ভালো ভদ্র আর কি। দরজা ধাক্কা দিছে, দরজা খোলো, একবার টুকা দিছে, হেই দরজা খোলো না কেন, দৌড়াইছে, আর মিয়া বুড়ার মতো ছিল কি করবার নি, বলা সব শুরু হলো না মিয়া, হ্যাঁ দরজা খোলো দরজা খোলো, তুমি কি করতেছ, আমি বাত আনতেছি, খুলতে তো দিলে ওই কে, তুমি তো বের করো জীবনে বাত আনছো কোনো দিন, এত লেগে গেল আর কি, মারামারি বাঁচতে সময় লাগে না, হিসাব করতে হবে। বিবি খাদিজা বয়স ছিল 40, নবীর বয়স ছিল 25, মহব্বত ছিল অনেক বেশি, আর আমরা যুবক যুবী তুই ঠুকরা ঠুকরি করি, খেঁচা খেঁচি করেন না, মেয়েলোক পুরুষে কাঁচা কাঁচা করেন না, খামচিতে মারে কি লাইগুতে বড় নাইতে এগুলো করে খালি আর কি। তিন দিন পর পর কিছু খাবার নিয়ে আসতেন মা খাদিজা, বিবি খাদিজা, 550 ফিট উচ্চতা সেই হেরা পর্বতের গুহায় খাবার নিয়ে অপেক্ষা করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হেরা গিরি গুহার মধ্যে বসে বসে ধ্যান করতেন, খাবার নিয়ে বসে অপেক্ষা করতেন, রসুল যখন বের হয়ে আসতেন তখন খাবারটা রাখতেন, খাবারটা দিয়া আবার বিবি খাদিজা বৃদ্ধ বয়স সেই পাহাড়ের থেকে হাইটে আবার 3.5 মাইল দূরে সেই মক্কা শরীফে বসে চলে যেতেন। মা বোনেরা আপনি করবেন, পারো না ওটা পারো না, পারলে নিচে তা খাইয়া যাও, তোমার এই বাদত বন্দিকে ছাড়ো, তুমি কেরাই রুটি বান্ধে পাহাড়ের রুটো মরবার নিকা না, আমি এই কথা ছাড় দেন, ত্যাগ করেন, ত্যাগ করলে ত্যাগ করলে ত্যাগই হইতে পারবেন, ত্যাগ নাই ত্যাগই হবেন কেমনে,